বিনিময় প্রথা। বিনিময় প্রথা বলে কোতেই আসলে সকলে সকলে আসলে জ্ঞাত বা সকলে মনলে আহে সেয়াই হয়েছে জোনবিল মেলা। ঐতিহাসিক গুহা দেউরজার জোনবিল মেলা, যে জোনবিলর পারতে এই বনাঢ্য আয়োজন করা হয়েছে, তিনদিনক জোনবিল মেলা অনুষ্ঠিত হয়েছে। আর এই মুহূর্তে মানে যেহেতু জোনবিলর পারত অর্থাৎ জোনবিল মেলাত আসো, আর জোনবিলর যে সামগ্রিক পরিবেশ মানে সতীর্থ দীপাঙ্কর আছে, দীপাঙ্করে দেখাব। ইতিমধ্যে মানে উল্লেখ করেছো যে পাহাড়ের মামা আমি সকল নামি আছে, যে পাহাড়ের ভৈয়ামলে আছে, আর কালি কালি পুয়ার ভাগতে বিনিময় প্রথা ইয়াত অনুষ্ঠিত হব, যত মরিগাঁও জেলার মরিগাঁও উপায়ুক্ত ক্ষমা করব মরিগাঁও সমষ্টির বিধায়ক রমাকান্ত দেউরিয়ে উদ্বোধন করব। আর সেই কালি বিনিময় প্রথা সেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার পিছতে বিনিময় প্রথা আসলে অনুষ্ঠিত হব। আর তারপরে আসলে সমগ্র যদ গুভা গুভা রজার ঐতিহাসিক গুভা রজার যে জোনবিল মেলা, সেই জোনবিল মেলার এই সকল মামামি পাহাড়ের মামামি ইতিমধ্যে উলায় আহিছে ভৈয়ামলে আহিছে, আর আহিছে বিভিন্ন সামগ্রী আহিছে, হালধি হালধি কচু আদা নহর বিভিন্ন সামগ্রী আহিছে, আর সামগ্রী সমূহ লো আহি ভৈয়ামর যখন লোক আছে ভৈয়ামর লোকসকলের সঙ্গে ভৈয়ামর লোকসকলের সঙ্গে হাল সলনি করব, বিনিময় করব, ভৈয়ামর সান্দহ জলপান লাড়ু পিঠা সকল লো যাব। তারপরে এই পাহাড়ের সেই সামগ্রী সমূহ ভৈয়ামর লোকসকলে বিনিময় করব। আর এই মুহূর্তে যে জোনবিল মেলার উদ্যোক্তা সকল আছে তেওঁলোকৰ সৈতে সমগ্র কার্যসূচীর সন্দর্ভে আমি কথা পাতবলে চেষ্টা করি। আর আপনার পূর্বপ্রথমে স্বাগতম জানাইছো। আর গোটাই যে তিনিদিনক আয়োজন করা হয়েছে জোনবিল মেলা, তেনে ক্ষেত্রে যে কার্যসূচী কোনদিনা কেনেধরণের কার্যসূচী আপনার কিছু জানি বিচারিছো? হয়, আজি আমার মানে কি কয় আরম্ভ হল আর প্রথম কার্যসূচী হিসাবে দেওহাল শিবা মধ্যে আমার মাঙ্গলিক পর্ব হয়ে গেল। আর ইয়াতে আপনাদের দেখিছে মেটমরা সামগ্রী পাহাড় লোক ইতিমধ্যে নামি নামি আছেই, খন্তেক পিছতে আমার গুভা রজা পতাকা উত্তোলন করব। আর ঠিক 12 বজার পিছত অর্থাৎ 1:30 বজাত আমার গুভা রজায় বা ডাঙরে হয়েছে পিঠিভোজ খাব, আর সন্ধ্যা আমার জোনবিল নামের স্মৃতি গ্রন্থখন উন্মোচন করা হব, তিয় সাহিত্য সভার সভাপতি ডাঙরিয়া করব। আর সেই অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসাবে আমি আমন্ত্রণ জানাইছো সদৌ ছাত্র সন্থার ভারপ্রাপ্ত সভাপতি উৎপল শর্মাদেবক, আর সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করব সদৌ তিয় ছাত্র সন্থার সভাপতি মুক্তি লালুংদেবে। এইখিনি আছে আজি কার্যসূচী। আর অহাকালে তেখেতসকলে আহিছেই বহুত সামগ্রী লৈ পেলে বিখ্যাত বিনিময় প্রথা সম্পাদিত হব অহাকালে রাতিপুৱা। আর 9 বজার পিছতে জোনবিলত মাছ মারিব, সমূহীয়া মাছ মারা পর্বও আছে। আর ঠিক 11:30 বজাত মুখ্য অতিথি হিসাবে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অহাকালি উপস্থিত হব ইয়াত, আর 18 গৰাকী তিওয়ার মধ্যসমাত তিওয়ার রাজা উপস্থিত থাকিব। আর মুখ্যমন্ত্রী ডাঙরিয়া এইবার রাজভাতা বৃদ্ধি করেছে, 1 লাখের পরিবর্তে 1,25,000 করেছে, সেই রাজভাতাত মানে কি কয় মধ্যসমাত তিওয়ার রাজা সকলক প্রদান করব। আর ইয়াতে জোনবিলের সমস্যা সম্পর্কে বিতংভাবে তেখেতে আলোচনা করব, গতি আমি রাজভাতা বৃদ্ধি করার তেখেতক আমি ধন্যবাদ জ্ঞাপন করছো। আর দেখিছে আপনাদের গোটে পাহাড়ের লোক সকল নামি আছে, মুখ্যমন্ত্রীর তেখেতসকল অলমান কথাও পাতিম বলে কৈছে হেনে ধরনের। আর গধূলি হওয়ার লগে আকো সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, আর নেক্সট দিনাখন আপনার কি কয় প্রতীকের রূপত গুভা রজায় কর সংগ্রহ করব ইয়াতে, আর অরমবিলত মাছ মারিব, তারপর রাতে 11:00 বজাত আমার মেলা অন্ত হয়ে যাব। নিশ্চয়কৈ ধন্যবাদ জানাইছো। তেওঁ ইতিমধ্যে সকলো তিনদিনের কার্যসূচীর বিষয়ে তেওঁ বিবরণ কলে। আর খন্তেক সময়ের পিছনে যে গুভা রজা আছে দীপসিংহ দেউরজা, দেউরজা আসলে সেই পতাকা উত্তোলন করবে, পতাকা উত্তোলন করার পিছতে আনুষ্ঠানিকভাবে আজি যে মেলার সেই মেলা শুভ উদ্বোধনী করা হব। আর এই মুহূর্তে দেখাইছো পাহাড়ের মামামি সকল ইতিমধ্যে নামি আছে, যেগুলোর যুক্ত সামগ্রী লোয়ে সেই সামগ্রী সমূহ বিনিময় করা হব। কালি পুয়া 5 বজাতে এই বিনিময় পথার ইয়াত আনুষ্ঠানিকভাবে শুভারম্ভণি করব মরিগাঁও জেলার মরিগাঁও সমষ্টির বিধায়ক রমাকান্ত দেউরিয়ে আর পাহাড়ের মামামি সকলের সঙ্গে। আর যেহেতু জোনবিল মেলা বলে কলে পাহাড়ের মামামি মামাই সকল যেহেতু আহে বা সঙ্গে কিছু কথা পাতি আমি এই মুহূর্তে চেষ্টা করি। এই মুহূর্তে এয়া রঙালাউ কুমুরা কচু এনেদরে লৈ আহিছে, আর ভৈয়ামরপরা ভৈয়ামরপরা জলপান জলকিয়া বিভিন্ন সামগ্রী লৈ আহিছে, আর কথা পাতবলে চেষ্টা করি আপনার সঙ্গে। আপনার পাহাড়ের যেহেতু আহিছে ভৈয়ামরপরা আপনার এই সামগ্রী লৈ আহিছে, ভৈয়ামরপরা আপনার কি কি লৈ যাব? আমি চিয়া নিম, সান্দর পিঠা আদি সেইবোৰে নিম, আর পিঠা পনা মানে এতিয়া ইয়ারপর আমি যাওয়ার পাছত আমার তো বিহু হব, সেকারণে আমার তো যেহেতু মানে পিঠা পনাবিলাক ইয়ারপর আমি আমার লগত বস্তু সলনি করব, যেহেতু আমি সেকারণে পিঠা পনা সান্দরগুড়ি আর জিয়া মানে চিয়া সেইবোৰ লৈ যাম। আর প্রতি বছরে আহে ইয়াতে? হয়, প্রতি বছরে আহো। কেনেকুৱা লাগিছে? ভালে লাগিছে, কিন্তু মাজতে বেয়া লাগিল আর যাওয়া বছর নহল যে কোভিডের কারণে, সেকারণে
নিশ্চয়কৈ ধন্যবাদ জনাইছোঁ। তেওঁলোকে ইতিমধ্যে উল্লেখ কৰিছে যে যোৱা বছৰ কোভিড পৰিস্থিতিৰ বাবে কিছু অনুষ্ঠানীয়াকৈ আয়োজন কৰিব লগা হ'ল, তেনে ক্ষেত্ৰত তেওঁলোকে বেয়া লগা বুলি কৈছে। আৰু এই মুহূৰ্তত এটা পৰিৱেশটো দেখুৱাইছে, তেওঁলোকে আচলতে অস্থায়ীভাৱে এইসমূহ আচলতে সেই শিবিৰ তেওঁলোকে নিৰ্মাণ কৰি লৈছে আৰু ইয়াতে তেওঁলোকে তিনিদিনকৈ ইয়াতে তেওঁলোকে কটাব। আৰু এই মুহূৰ্তত আপোনাক স্বাগতম জনাইছোঁ, কি কৰি আছে বাৰু এইটো? এইটো মাংস খাদি, মাংস পুৰিবৰ কাৰণে। লগত কি কি লৈ আহিছে আপোনালোকে ইয়াৰ পৰা যে বিনিময় কৰিব, লগত কি কি লৈ আহিছে? হালধীয়া, জলকীয়া, গুমুৰা বিলাক লৈ আনিছোঁ আৰু বহুত। ইয়াৰ পৰা কি কি লৈ যাব ভৈয়ামৰ পৰা? চিৰা, খান্দ এইবিলাক লৈ যাব আৰু। নিশ্চয়কৈ, আচলতে তেওঁলোকে উল্লেখ কৰিছে যে ভৈয়ামৰ পৰা চিৰা, খান্দ, জলপান সকলো লৈ যাব। আৰু এয়া এনেদৰে বুনা ভৰাই, বস্তা ভৰাই তেওঁলোকে এই সামগ্ৰীসমূহ লৈ আহিছে। ইয়াত কচু আছে, ৰঙালাও আছে, জলকীয়া আছে, আদা, হালধি, বিভিন্ন সামগ্ৰী আছে। আৰু ইয়াৰ পিছতে তেওঁলোকে ভৈয়ামৰ পৰা এইসমূহ বিনিময় কৰাৰ পিছত ভৈয়ামৰ যিসমূহ জলপান, সান্দ, চিৰা সকলো লৈ যাব। লৈ যায় তেওঁলোকে পাহাৰত, সেই তেওঁলোকৰ উৎসৱ, তেওঁলোকে বিহু পালন কৰিব। যিহেতু তেওঁলোকে পাহাৰত সেইসমূহ নাপায়, তেনেক্ষেত্ৰত ইয়াৰ পৰাই লৈ যায়। তেওঁলোকে আচলতে পাহাৰত বিহু তেওঁলোকে পালন কৰিব। আৰু এই মুহূৰ্তত ইয়াৰ পৰিৱেশটো দেখিছে সকলোৱে, বিশেষকৈ পাহাৰৰ মামামীসকল ইতিমধ্যেই আহি আছে, গাড়ীত আচলতে তেওঁলোকে আহি আছে, বিভিন্ন সামগ্ৰী তেওঁলোকে লৈ আহিছে। এনেদৰে তিৰপাল নৰাৰে তেওঁলোকে অস্থায়ীভাৱে শিবিৰ বনাইছে আৰু শিবিৰ বনাই তেওঁলোকে নিশাটো কটাব। আৰু এইসমূহ বিভিন্ন সামগ্ৰী লৈ আছে, মই ইতিমধ্যে উল্লেখ কৰিছোঁ, বিভিন্ন সামগ্ৰী লৈ আছে, এইসমূহ সামগ্ৰীও তেওঁলোকে বিক্ৰী কৰিব। আৰু মই কথা পাতিম কণমানি কেঁচুৱাও লৈ আহিছে। মামী, আপোনাক স্বাগতম জনাইছোঁ, কি কি লৈ আনিছে? হালধি, হালধি আৰু কি লৈ আনিছে? চুলগীয়া, চুলগীয়া আৰু ঠোনা। কি কি লৈ যাব? ঠোনা। ইয়াৰ পৰা কি কি লৈ যাব? চিৰা, মিঠা, চিৰা, পিঠা আৰু জলপান সব লৈ যাব। তেওঁলোকে কৈছে কিছু ভাষাৰ কিছু তাৰতাম্য আছে, তেনেক্ষেত্ৰত তেওঁ কৈছে আচলতে সকলো সামগ্ৰী লৈ যোৱাৰ কথা উল্লেখ কৰিছে। চিৰা, পিঠা, জলপান সকলো লৈ যাব। আৰু ইতিমধ্যে আচলতে আমি পৰিৱেশটো দেখুৱাই আছোঁ, সুন্দৰ এটা যি পাহাৰ ভৈয়ামৰ যি মিলনভূমি, পাহাৰ ভৈয়ামৰ যি সম্প্ৰীতি এনাজৰী, সেই সম্প্ৰীতি এনাজৰীডাল যেন কটকটীয়া কৰিবলৈ জোনবিলৰ পাৰত এনেদৰে প্ৰতি বছৰেই অনুষ্ঠিত হয় জোনবিল মেলা। পৰিৱেশটো দেখুৱাইছোঁ এনেদৰে যাতে ভাল লগা পৰিৱেশ। কণমানিৰ পৰা বৃদ্ধজন সকলোৱে পাহাৰৰ পৰা নামি আহিছে, সকলোৱে নামি আহি এনেদৰে ভৈয়ামত তেওঁলোকে বসতি আচলতে কৰিছে, শিবিৰ স্থাপন কৰিছে। আৰু শিবিৰ স্থাপন কৰাৰ পিছতেই তেওঁলোকে কালি পুৱাৰ ভাগৰ পৰাই যিহেতু বিনিময় প্ৰথা আনুষ্ঠানিকভাৱে হ'ব, তাৰপিছতেই যি জোনবিলত আচলতে মৎস্য স্বীকাৰ কৰা হ'ব। তাৰপিছতে ৰাজ দৰবাৰ হ'ব, 18গৰাকীকৈ ৰজা, তিৱা ৰজা থাকিব, য'ত আচলতে ৰাজ দৰবাৰত উপস্থিত থাকিব মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা। আৰু মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে তেওঁলোকক ৰাজভাট্টা প্ৰদান কৰা হ'ব। পূৰ্বে ৰাজভাট্টা আছিলে 1,00,000 টকা, এইবাৰ এই ৰাজভাট্টা বৃদ্ধি কৰি 1,25,000 টকা দিয়া হ'ব। আৰু এনেদৰে প্ৰতিদিনে আচলতে বিভিন্ন বৰ্ণাঢ্য কাৰ্যসূচী আছে, নিশাৰ ভাগত সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, প্ৰতিদিনেই আচলতে জীপাল হৈ পৰিব জোনবিলৰ পাৰ। জোনবিলৰ পাৰত আচলতে এটা ভাল লগা পৰিৱেশৰ সৃষ্টি হ'ব, যে বিভিন্ন যি তিৱাৰ যি কৃষ্টি সংস্কৃতি, সেই তিৱা কৃষ্টি সংস্কৃতিয়ে আচলতে জীপাল হৈ পৰিব জোনবিলৰ পাৰ। পৰিৱেশটো দেখুৱাই আছোঁ আৰু এনেদৰে আচলতে খুব এটা ভাল লগা পৰিৱেশৰ মাজত এইসকল মামামী আৰু তেওঁলোকে বিভিন্ন সামগ্ৰী লৈ আহিছে। এনেদৰে আচলতে বস্তা ভৰাই ভৰাই, মোনা ভৰাই ভৰাই বস্তু সামগ্ৰীসমূহ লৈ আহিছে। আৰু আপোনাক স্বাগতম জনাইছোঁ, কি কি লৈ আনিছে বাৰু? ৰঙালাও আৰু কচু আনিছোঁ। ইয়াৰ পৰা কি কি লৈ যাব? অকণ নানো আৰু, আমিতো এনে চিৰা, জলপান এইবিলাক লৈ যাম আৰু। এনেদৰে আচলতে তেওঁলোকে উল্লেখ কৰিছে যে সকলো বস্তু ইয়াৰ পৰা ভৈয়ামৰ সামগ্ৰীসমূহ লৈ যাব আৰু পাহাৰৰ পৰা তেওঁলোকে লৈ অনা সামগ্ৰীসমূহ বিনিময় কৰিব। আৰু এয়াই হৈছে জোনবিলৰ পাৰ, পাহাৰ ভৈয়ামৰ যি মিলনভূমি, পাহাৰ ভৈয়ামৰ যি সম্প্ৰীতি এনাজৰীডাল সুদৃঢ় কৰাৰ বাবে প্ৰতি বছৰেই এনেদৰে জোনবিলৰ পাৰত জোনবিল মেলা অনুষ্ঠিত কৰা হয়, যি তিৱাৰ ৰজাসকলৰ, তিৱাৰ যি জনগোষ্ঠীৰ যি কৃষ্টিৰ সংস্কৃতিসমূহ সুন্দৰভাৱে উপস্থাপন কৰা হয়। আৰু মই ইতিমধ্যেই উল্লেখ কৰিছোঁ, সন্তেক সময়ৰ পিছতেই গোভা ৰজাই আহিব আৰু গোভা ৰজাই আহি পতাকা উত্তোলন কৰিব। পতাকা উত্তোলন কৰাৰ পিছতেই আনুষ্ঠানিকভাৱে শুভাৰম্ভ কৰা হ'ব জোনবিল মেলা। আপুনি চাই আছে ND24, সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰত।